তো বন্ধুরা, এগুলো হচ্ছে শামুক। তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে দেখাবো শামুক কিভাবে বানানো হয়। তো কেরাইতে নিয়ে নিয়েছিলাম শামুকগুলো, এগুলো বয়েল করে নিতে হবে। তো বয়েল করে নিলে কি হয়, এগুলো ছাড়াতে খুবই একটা সহজ উপায়। তো বয়েল হয়ে গিয়েছে, হওয়ার পর এখন আমরা কলপারে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে তারপর এক একটা করে পাকার মধ্যে শামুকগুলো বাড়ি দিয়ে দিয়ে তার ভিতর যেগুলো শামুকের মানে মেইন জিনিসগুলো, মাংসগুলো, সেগুলো বের করে নেব আমরা। ভালো করে বের করে নিয়ে তারপর আমরা এই যে দেখতে পাচ্ছ, মানে এগুলো হচ্ছে শামুক। তো ভিতরের যে ম্যাটেরিয়ালগুলো আর সব বার করা হয়ে গিয়েছে। হওয়ার পর আমরা কী করছিলাম, মানে একটু হালকা নিমক লাগিয়ে, লবণ লাগিয়ে ওকে পাকার মধ্যে ঘষে নিচ্ছি। ঘষে নিলে কী হবে, এই যেগুলো মানে শামুকের ভিতরে যেগুলো কালো কালো মানে দাগ থাকে বা ময়লা থাকে বা বালি থাকে বা মাটি থাকে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, সাফা হয়ে যাবে, ঠিক আছে। আর এইভাবে যদি তোমরা যদি সাফা না করো তাহলে কী হবে, মানে বালি লাগবে খেতে। আর ভালো করে তারপর সবগুলো ঘষা নেওয়ার পরে মানে ভালো করে আবার লবণ দিয়ে ভালো করে একদম মেখে 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 ওর একদম মানে যত মানে পিছলা ভাব বা ময়লা যত আছে লবণ দেওয়া, ওগুলো জল দিয়ে ধুয়ে নিব। তো জল দিয়ে এই যে দেখো মানে ধুয়ে নিয়েছি। এবার দেখো আগে অনেক কালো কালো ছিল শামুকগুলো, আর এখন ধোয়ার পর অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, মানে কমপ্লিট ক্লিয়ার, ঠিক আছে। তো এই শামুকগুলোকে এবার কী করব, একটা বাটিতে নিয়ে নেব। বাটিতে নিয়ে মানে ছোট 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 পিস করে নেব, কারণ শামুকটা অনেকই শক্ত থাকে, ঠিক আছে। যদি আমরা ছোট ছোট পিস না করি তাহলে কী হবে, মানে খাওয়া যাবে না, কারণ শামুকটা রবারের মতন, ঠিক আছে। তো এই ছোট ছোট পিস করে নিতে হবে। তারপর এদিকে ব্যায়াম মশাই কী করছে, মানে মশলাগুলো সব পাতাতে পিষে নিচ্ছে, ঠিক আছে। কারণ মশলাটা যদি পিষা না হয় তাহলে টেস্টটা খুবই কম আসবে, আর ঝাল যদি না হয় শামুকটা খেয়ে কোনো ফায়দা নেই। কারণ শামুকটা তোমার মাটিতে থাকে, তো মাটি 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 একটা গন্ধ থাকবে। তার জন্য ভালো মতন মশলাটা পাতাতে বেটে নিচ্ছে। আর মানে তোমরা চাইলে গুঁড়া মশলা দিয়েও করতে পারো, প্যাকেট মশলা দিয়েও, বাট আমরা কী করেছি, পাতাতে পেটে নিয়েছি, পিষে নিয়েছি। তো টেস্টটা খুবই আসবে হয়তো। আর সব ইভেন আদা রসুন তারপর শুকনো লঙ্কা সবগুলো পিষে নিয়েছি। সব পিষা হওয়ার পর এবার আমরা একটা পাত মানে কেরাহিতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। আর তারপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা। আর তেজপাতা তো সবাই জানো যে টেস্টটা বাড়ায়, তো তেজপাতা হলে খুবই টেস্টি হয়। আর তারপর এগুলো অল্প হালকা যখন গরম হয়ে যাবে, মানে তেল তেজপাতা দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে, এখানে হালকাভাবে দিয়ে দেবো জিরা, গোটা জিরা, ঠিক আছে। তো এই সম্বারগুলো দিয়ে দেওয়ার পর মানে এইটো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এগুলো মানে ভালো করে ব্রাউন কালার করে মানে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা যে কালারটা একদম পুরা লাল হয়ে এসেছে। তো এবার আমরা কি করব, মানে যতগুলো মশলা যে আমরা পিষে রেখেছিলাম সেই মশলাগুলো কেরাইতে দিয়ে দেবো। আর ফার্স্ট অফ অল মানে আমরা মশলাগুলো পুরো ভালো করে কষাই নেব। আর কষিয়ে না নিলে মানে একটা খেতে টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো যতগুলো মশলা পিষে রেখেছিলাম, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরা বাটা, তারপর আদা, যত মশলা আছে সব একসাথে মানে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছি ছোটো ছোটো করে ওই শামুকগুলো কেটে রেখেছি। আর এদিকে তো দিয়ে দিচ্ছি আমরা মশলাগুলো। তো ব্যায়ামশালে যখন রান্না করে খুবই টেস্ট হয়। আরও দুদিন আরও দুটো রেসিপি দেখিয়েছি তোমাদেরকে, আর আমি টেস্ট করেছিলাম, খুবই টেস্টি হয়েছিলো। যেটা নাকি চিকেনের যে লেগগুলো সেইগুলো, আর একটা হচ্ছে মানে লিভার পট, তো খুবই টেস্টি হয়েছিলো।
আর এই যে দেখো সব মশলা দিয়ে একটু হালকা জল দিয়ে দিয়েছিল আর লাড়িয়ে চাড়িয়ে তো খানিকক্ষণ পর মানে হলদি দিয়ে দিয়েছে ঠিক আছে হলদি দিয়ে ভালো মতো লাড়িয়ে চাড়িয়ে মোটামুটি ধরে নাও 2 মিনিট 3 মিনিট রেখে দিতে হবে আর কি করবে মানে দুটো গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছে এই পেঁয়াজগুলো অল্প অল্প মানে ফুটো করে দিয়েছিল চামচ দিয়ে আর যখন মানে মশলাগুলো পেঁয়াজের ভিতরে ঢুকবে খেতে খুব টেস্ট হয় আর এগুলো খাওয়ার সময় সবাইকে এক পিস দেবে মানে কেটে আর কি বহুত ব্যাপক লাগে খেতে তো মশলাগুলো কষানো হচ্ছে ভালো করে কষা নিতে হবে না কষে নিলে মানে কিছু একটা গন্ধ গন্ধ ভাব থাকবে তো এইদিকে তো সামগ্রী রেডি মানে কেরাইতে পড়ার জন্য তো চলো মানে এদিকে কষতে থাকুক আর এবার অ্যাকচুয়ালি ব্যায়ামসে যখন রান্না করে না মানে যেই রান্না করুক মানে অনেক টেস্টি হয় তো আমি যদি যখনই ব্যায়ামসুদের বাড়িতে যাই তখন ব্যায়ামসে রান্না আমি খাবই কারণ উনি টেস্টিভাবে রান্না করে আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখানে ছোট ছোট কেটে রাখা যে আলুর পিসগুলো সব দিয়ে দিয়েছে এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব হ্যাঁ ঠিক আছে তো ভালো করে সব ফ্রাই করার পর মানে হালকা জল দিয়ে তারপরে এটাকে 5 থেকে 10 মিনিট অবধি রেখে দেবে আর কি আর বলছিলাম কি বোন ব্যায়ামশায় খুব টেস্টিভাবে রাঁধতে পারে আর কি তো এই যে দেখো লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে তারপরে ভালো মতো আবার লাড়িয়ে চাড়িয়ে দিল তারপর এইবার মানে হালকা আর একটু লবণ লাগবে তো লবণ দিয়ে দিচ্ছে তো শামুকটা খেতে খুব টেস্টি হয় শামুক খেলে নাকি চোখের জ্যোতি বেরোয় সেটা কিন্তু পুরোনো দিনের লোকের শোনা কথা আমি কিন্তু ঠিক জানি না আর আমার জন্য ফার্স্ট টাইম আমি শামুক খাবো খুব টেস্টি হয় সবে বললো আর অ্যাকচুয়ালি দেখতে তো খুব টেস্টি লাগছিলো কারণ ঘিন্না ঘিন্না প্রথমে ফিল হচ্ছিলো আফটারতে যখন ক্লিয়ার করে নিয়েছে খুব টেস্টি হচ্ছে আর এই যে দেখো ব্যায়ামসে আমাকে না বলেই মানে কেরাহিতে শামুকগুলো যেগুলো পিস পিস করে রেখেছিলো হ্যাঁ সব দিয়ে দিয়েছে তো দিয়ে দেওয়ার পর আমার এত রাগ উঠেছিলো ব্যায়ামসাকে আমি বললাম আরে আমাকে না বলে তুমি করাতে দিয়ে দিলে তো আমার কী লাভ হলো যাই হোক তো শামুকগুলো দিয়ে দিয়েছে দিয়ে তারপর একসাথে মিক্স করে নিয়েছে ভালো মতন তো মিক্স করে এখন হালকাভাবে জল দিয়ে দিয়ে দেবো তো জল দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট ঠিক আছে 5 থেকে 10 মিনিট ভালো করে ভালো করে রান্নাটা হতে দেবো তারপর দেখো কালার মানে মশলা বাটা মশলা হলে এই সবজির কালারগুলো না ব্যাপক হয় তারপর ঢেকে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য আর 5-10 মিনিট পরে দেখো কালারটা এত সুন্দর হয়েছে মানে